তো এটি হচ্ছে আমার খাবার। পেঁয়াজ হচ্ছে আমার সব থেকে ফেভারিট। অনেকভাবে খায় পান্তা ভাতের। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শানা শিমুল ফ্লগস। আমি শানা শিমুল বলছি। আজকে আমি পহেলা বৈশাখের আয়োজন করব। ইয়াস, আমি যেহেতু একা মানুষ, তো পহেলা বৈশাখের আয়োজন আমার একার জন্যই করব। পান্তা ভাত খাবো, বাইরে যেতে পারছি না, তাতে কি বাংলাদেশের এত বছরের ট্রেডিশন আমাদের ঘরে বসে হলেও আমরা পালন করতে পারি, তাই না? সো আজকে আমি যেটা করব, আমি খুব সহজ দিয়ে একটা ভর্তা করব, কারণ আমি খুব বেশি এক্সপার্ট না এগুলোর, একদম বেসিক ভর্তা করতে জানি আমি। সো আমি যে ভর্তাটা করব আজকে, মেবি আলু ভর্তা করব আজকে, আমি ডাল ভর্তা করব, আর হচ্ছে কালো জিরা ভর্তা করব। কালো জিরা ভর্তার রেসিপিটা আমি আম্মুর থেকে নিয়েছি, কারণ আমি কালো জিরা ভর্তায় খুব একটা এক্সপার্ট না। সো আমার কাছে কালো জিরা আছে এখানে অনেকগুলো, তারপরে রসুন আছে, পেঁয়াজ আছে, আলু আছে, সবই আছে। সো আগে আমি এগুলো সেদ্ধ দেওয়া শুরু করি। সো সবার আগে আমি ডাল সিদ্ধ দিব। আমি একদমই অল্প ডাল সিদ্ধ দিচ্ছি, কারণ আমি খুব বেশি বানাবো না পরে যদি না খাই। সেজন্য একটুখানি লবণ হলুদ আর তেল দিয়ে নিয়েছি, এবং এখন আমি গরম পানি দিয়ে এটাকে সেদ্ধ করব। অল্প আঁচে সেদ্ধ করব, আমি অল্প একটু পানি দিয়েছি। সো সবার আগে আমি 2 টেবিল চামচ কালো জিরা ভেজে নিব। একটা ছোট্ট একটা ফ্রাই প্যান, সবকিছু আমি কম কম করে করছি, দেখে মনে হচ্ছে যে চড়ুই ভাতি করছি। সো খুব হালকা ভাবে আমি ভেজে নিচ্ছি, একদম কয়েক সেকেন্ডের জন্য, এটার যাতে একটু সুন্দর স্মেল আসে, পুড়ে যাতে না যায় আবার। ঠিক আছে, হয়ে গিয়েছে, এটা সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এটাকে এখন আমি আলাদা করে রাখবো, একদম ঠান্ডা হতে দিব আমি এটাকে। এখন এখানে আমি রসুন নিয়েছি একটা কালো জিরা ভর্তার জন্য, পেঁয়াজ নিয়েছি 3টা, বাট 3টে আমি কালো জিরা ভর্তায় দিব না, ওটা আমি আলু ভর্তা করব, ডাল ভর্তা করব, আর কালো জিরা ভর্তা করবো। সো সবগুলোর জন্য নিয়েছি 3টা, এটা এখন আমি কেটে নিচ্ছি। সব একটা আলাদা পাত্রে নিলাম। এখন আমি পেঁয়াজ গুলোকে কেটে নেব, ধুয়ে নিলাম পেঁয়াজ গুলোকে কুচি কুচি করে, এখন আমি এগুলোকে কেটে নেব। সো এই কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি ভর্তার জন্য, মানে আমার বাকি ভর্তার জন্য, কালো জিরা ভর্তার জন্য আমি জাস্ট এভাবে রাফলি চপ করে নেব, এভাবে রাফলি চপ করে নেব আমি। আমার কিন্তু ডাল হয়ে গিয়েছে, যে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি হালকা ভাবে এটা কিভাবে স্ম্যাশ করে দিব, পরে স্ম্যাশ করলেও হবে, বাট এখনই স্পুন দিয়ে হয়ে যাচ্ছে, অল্প একটু ডাল তো। সো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর এটাকে আমি হালকা ঠান্ডা হতে দিব। এখানে মাঝারি সাইজের 2টো আলু আমি সেদ্ধ করতে দিলাম। সো আলুটা সেদ্ধ হতে থাকুক, তেল দিয়ে নিলাম প্রথমে, কাঁচামরিচ শেষ, তাই আমি বোম্বাই মরিচ দিচ্ছি, সেই ঝাল মারে মা। রসুন আর পেঁয়াজ গুলোকে দিয়ে দিচ্ছি একে একে, স্পেশালি বোম্বাই মরিচের যে কড়া স্মেলটা আমি পাচ্ছি না। এই প্যানে এখন আমি কিছু শুকনা মরিচ ভেজে নিব আমার বাকি ভর্তা দুটোর জন্য। বেশি করেই দেই শুকনা মরিচ, আমার মরিচ ডলা দিয়ে ভাত খেতে এমনিতে অনেক মজা লাগে। মরিচ গুলো এরকম কালার যখন চেঞ্জ হবে, তার মানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে রাখবো আলাদা। সেম তেলে আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব, ভর্তার পেঁয়াজটা একটু নরম হলে ভালো লাগবে, একদম কাঁচা পেঁয়াজ আর কেটে দিব না, বাট তোমাদের ইচ্ছা, কাঁচা পেঁয়াজের ভর্তাও কিন্তু অনেক মজা লাগে। আমি জাস্ট হালকা এটাকে একটু নরম করে নেবো, খুব বেশি না, এখানে আমি পেঁয়াজ মরিচ গুলো রেখেছি, পেঁয়াজ মরিচ, ইয়াস, ডাল বাটা এখনো করিনি, আর এটা হচ্ছে কালো জিরার জন্য, আর আলু তো সিদ্ধ হচ্ছেই, আলুর সাথে আমি না পরে একটা ডিমও অ্যাড করে দিয়েছি, ডিম ভর্তা খেতে অনেক মন চাচ্ছিল। এই যে আমি বেটে নিলাম সুন্দর ভাবে কালো জিরা গুলোকে, কি সুন্দর স্মেল আসছে চিন্তার বাইরে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিব। বাস হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এটার সাথে মিক্স করে নেব। এখন আমি লবণ অ্যাড করে নিব পরিমাণ মতো,
লবণ আর ঝালটা একবার চেখে দেখব। বাহ, মনে হচ্ছে এখন আমি ভাত দিয়ে খাই, পান্তা ভাতের জন্য ওয়েট করতে মন চাচ্ছে না। সো এখন আমি এগুলোকেও ভেঙে নিয়ে করে ফেলি, ভর্তাটা করে ফেলি। আমি আগে শুকনো মরিচ গুলোকে ভেঙে নিচ্ছি, এই জন্যই আমি এই বোটা গুলো রেখে দিয়েছিলাম, পরে ইজি হয় ভাঙাটা আমার জন্য। সো এখন আমি লবণ মেশাবো, লবণ আগে আমি অল্প একটু মেশাবো, তারপর প্রয়োজন মতো আমি আবার ভর্তার সাথে মেশাবো। প্রথমে পেঁয়াজ মরিচটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি, এরপরে আমি দিচ্ছি ধনে পাতা গুলো। ধনে পাতা গুলো আমি দিলাম, এখন আমি দিব সরিষার তেল। সবার আগে ডাল ভর্তাটা করে নিই আমি, এক চামচ দিয়ে আগে দেখি। এবার ভর্তা করে নিব আলু, সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হালকা স্ম্যাশ করে নিয়েছিলাম। লবণ কম হয়েছে, কারণ প্রথমে বলেছিলাম যে লবণ আমি কম দিয়েছি, পরে প্রয়োজন মতো দিব। লবণটা আবার দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর একটু ঝাল অ্যাড করছি। এখন আমি ডিমটাও ভর্তা করে নিচ্ছি, একটা ডিমই সিদ্ধ করেছিলাম আমি। আসলে আম্মু বলছিল পান্তা ভাতের সাথে নাকি ডিম ভর্তা যায় না, তারপরেও করলাম, কারণ ডিম ভর্তা আমার অনেক পছন্দের। সো পান্তা ভাত বানানোর নিনজা টেকনিক, কিন্তু আমি পান্তা ভাত বানাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি যেটা করেছি, ভাত রান্না করেছি আমার রাইস কুকারে, তারপরে এটাকে লাইক গরম ভাপটা চলে যেতে দিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়নি, কারণ পুরোপুরি ঠান্ডা হতে অনেক সময় লাগতো। সো আমি যেটা করেছি, ঠান্ডা পানি দিয়েছি আর কয়েকটা বরফ দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে যাবে, কারণ এটা আমার রাতের খাবার, এখন তো মাত্র দুপুর। ওকে, সো রান্না বান্না তো হয়ে গেল আমার, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন আমি শাওয়ার নিব, বাট শাওয়ার নিতে যাওয়ার আগে আমি চুলে তেল লাগাবো এবং একটা মাস্ক লাগাবো। আজকে আমি যে মাস্কটা লাগাবো সেটা হচ্ছে চাইনিজ জিংস অ্যান্ড রাইস ক্লারিফাইং পলিশিং মাস্ক, খুবই খুবই ভালো একটা মাস্ক এটা। মাস্কটা লাইক স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করে এবং একই সাথে এত সুন্দর একটা গ্লো দেয়, এখানে লেখাই আছে এটা ইলুমিনেটর, সো ইটস লাইক একটা গ্লো দেয় ভেতর থেকে। সো এটা আমি ব্যবহার করব। অলরেডি আমার চ্যানেলে একটা মাস্ক আছে যেটা কিনা কোরিয়ান রাইস মাস্ক, যেটা কিনা বাসায় খুব সহজে বানানো যায়, শুধুমাত্র ভাত দিয়ে বানানো যায় আর কি। আর এটার মধ্যে আছে চাইনিজ জিংসেন, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের স্কিনকে গ্লো করতে অনেক অনেক হেল্প করে, স্কিনের ইলাস্টিসিটিটা বজায় রাখে, স্কিনে সহজে ভাঁজ পড়ে না। সো এটা আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আগে। আর যে তেলটা আমি আজকে লাগাবো সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে কোকো সিসেমের সুপার অয়েল, দেখতে এমন। সো পেজটার নাম হচ্ছে কোকো প্লাস সিসেমে, ঠিক আছে, ওদের তেল এটা, ওদের পেজে গেলেই তোমরা এই তেলটা পাবে যদি কিনতে চাও। খুবই খুবই ভালো একটা অয়েল, অনেক রকমের তেল এবং অনেকগুলো হার্ব মেশানো এই তেলে, খুবই খুবই ভালো আমার কাছে, এটা খুবই ভালো মনে হয়েছে, নাইস একটা হার্বাল অয়েল। কোকো সিসেমের মুক্তা আপু, শি ইজ আ ভেরি ভেরি সুইট পার্সন, ওনার প্রোডাক্টগুলো আমি রেগুলার ইউজ করি এবং আসলেই অনেক ভালো ওনার প্রোডাক্টগুলো। সো আমি এই তেলটা নিচ্ছি, আমি এই তেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চুলে, আমি রেগুলার আমার চুলে তেল দেওয়ার চেষ্টা করি। আমি অয়েলটাকে জাস্ট আমার স্কাল্পে লাগাচ্ছি, এই অয়েলটা তোমরা পুরো চুলেও লাগাতে পারো। বাই দ্য ওয়ে, আমি একটু হালকা গরম করে নিয়েছি, কারণ অয়েল আমি গরম লাগাতেই পছন্দ করি, আর ইউকেতে অয়েল জমে যায় অনেক তাড়াতাড়ি ওয়েদারের কারণে, সো হালকা গরম তো এমনিতেও করতে হয়। যাই হোক, আমি এখন চুলটাকে বেঁধে নিচ্ছি, অ্যান্ড দেন 15-20 মিনিট পরে আমি গোসল করে ফেলবো। আর এই মাস্কটা যদি কিনতে চাও, এটা বডি শপের মাস্ক, এটা আমার পেজেই অলরেডি আছে, বডি শপের চাইনিজ জিংসেন অ্যান্ড রাইস। লকডাউনে ডেফিনেটলি এখন কোনো ডেলিভারি হচ্ছে না, লকডাউন শেষে আমাদের ডেলিভারি শুরু হবে আর কি। সো আমার মাস্ক শুকিয়ে গিয়েছে, এখন আমি যেটা করবো, এখন আমি শাওয়ারে চলে যাব, তারপর রেডি হব। আজকে অনেক ঠান্ডা বাইরে, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ছিল এবং সানি ছিল, আজকে সানি বাট হিড়হির করা ঠান্ডা, মানে হিড়হির ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা, সিরিয়াস রকমের ঠান্ডা। সো 8 ডিগ্রি তাপমাত্রা, বাট ফিলস লাইক 4 ডিগ্রি তাপমাত্রা, এরকমই দেখাচ্ছে। আমার বাড়ি দিয়ে ট্রেন যাচ্ছে।
মেকআপ করে ফেলেছি আমি, ঠিক আছে। এখন আমি শাড়ি পরবো, তো শাড়ি পরবো আজকে আমি। এটা আমাদের শাহজাদপুরের তাঁতের শাড়ি, সিরাজগঞ্জের তাঁত যেটা। তো আমি পহেলা বৈশাখ উপলক্ষে এটা কিনেছিলাম। এটা বেসিক্যালি আমাকে আমার চাচা আমজাদ আঙ্কেল উনি গিফট করেছে। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা আমজাদ আঙ্কেলকে চিনো। অসম্ভব প্রীতি শাড়িটা, সাদার মধ্যে লাল, উনি পছন্দ করেছিল, সো উনি আমাকে এটা কিনে দিয়েছে। বলেছে তুমি পহেলা বৈশাখে পরবে এটা। আমি বলেছি ওকে ঠিক আছে পরবো। সো ইউনো থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে। সাথে এই গয়নাটা পরবো কিনা ভাবছি, আমি ঠিক শিওর না কোনটা পরবো, দেখা যাক। আগে শাড়িটা পরি, তারপর আমি গয়নাটা চুজ করবো। আর এই যে টিপ আছে, এক বস্তা টিপ, টিপগুলো আসলে আমি গিফট হিসেবে পেয়েছিলাম এবং অনেক পেয়েছিলাম, মানে আমি সবাইকে ভাগ দিয়ে এসেছি এবং তারপরে আমার কাছে এতগুলো আছে। সো এখন আমি পান্তা নিতে এসেছি, পান্তা ইলিশ, পান্তা ইলিশ নেই, সরি ইলিশ কেন বললাম আমি, বাট পান্তা ভর্তা খাবো, ভর্তা আর পান্তা, পান্তা ভর্তা শুনলে মনে হয় পান্তার ভর্তা খাচ্ছি। ভর্তা নিব আমি আইসক্রিম স্কুপার দিয়ে, তাহলে সুন্দর হবে আশা করি স্কুপটা, নাকি ট্রাই করে দেখি। তা আমার একটা কাজে দেয়নি, বাট যাই হোক স্পুন ইউজ করলেই হবে। সো একটু উঁচুতে পড়বো, তাই না, একদম মাঝে পড়তে ভালো লাগে না, একটু উঁচুতে। ডু ইউ থিঙ্ক বেশি উঁচু হয়ে গিয়েছে না, একটু নিচু করে পড়ি, আসলে পাগল হয়ে যাবো আমি সিরিয়াসলি। পারফেক্ট, একদম পারফেক্ট বাঙালিয়ানা একটা লুক, তাই না। আচ্ছা লিপস্টিকটা লাগাই। মেকআপ টিউটোরিয়ালটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার মেকআপ চ্যানেলে যেতে হবে, ওটা আমি আলাদাভাবে আপলোড করেছি, ঠিক আছে। সো প্লিজ এসে জিজ্ঞাসা করবা না আপু লিপস্টিক কোনটা, আপু কাজল কোনটা, আপু আইল্যাশেস কোনটা, ওটার জন্য মেকআপ টিউটোরিয়াল দেখতে হবে। মেকআপ টিউটোরিয়ালের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কারণ আমি দুটো ভিডিও বেসিক্যালি একই সাথেই আপলোড করবো। কি পরিমাণ পিগমেন্টেড, খোপা একটা করবো কিনা ভাবছি, করতে পারি, বাট আমার কাছে খোলা চুলেই বেশি ভালো লাগছে, লাইক এরকম দেখো। সো খোপা করে নিলাম, খোপায় ফুল লাগিয়ে নিলাম। এটা কি ইলেসটা কোথেকে আসলো রে ভাই, চলে যা চলে যা চলে যা, কোনোরকম লাইক বেসিক একটা খোপা করেছি যেটা পারফেক্ট হয়েছে বলে মনে হচ্ছে না। এই ফুলটা একটু মানে কেমন যেন আর কি ফুলটার জন্য, বাট আবার ভালো লাগছে দেখতে, মানিয়েছে। এখন কি হবে জানো, খাওয়া দাওয়া। কানের অবস্থা ভয়াবহ খারাপ, কারণ আমি কানের দুল পড়তে পারি না, কানের দুল পড়লে আমার কান ঝালাপালা হয়। পান্তা ভাত নিয়ে চলে আসলাম, পান্তা ভাত। আমার সেটআপটা ভয়াবহ রকমের খারাপ, কারণ আমার ট্রাইপড খারাপ হয়ে গিয়েছে। সো এই যে হচ্ছে আমার খাবার, উফ, পেঁয়াজ, বোম্বাই মরিচ, কারণ নর্মাল মরিচ নাই। সো আমি এখন খাওয়া দাওয়া করবো বিসমিল্লা বলে। তোমরা তো দেখেছো আমার নিনজা টেকনিকের কি বলে পান্তা ভাত। প্রথমে কালো জিরা ভর্তা খাই, দেখি কেমন হয়েছে, কারণ এটা আমি আমার রেসিপিতে করেছি। থ্যাংক ইউ উম্মু, ভালো ঝাল, তাতে কি খেতে তো হবে। ডালটাও মজা, একটু পানি খাই কারণ মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি খাচ্ছি সবকিছু, রাত হয়ে গিয়েছি কিন্তু অনেক। পানি কিভাবে খায় পান্তা ভাতের, মাছ ভাজে হলে ভালো হতো আই নো, বাট ইলিশ মাছ আমাদের এখানে অত সহজে পাওয়া যায় না। শুধু মাছ কেনার জন্য বাইরে যাওয়াটা পসিবল ছিল না, মাছ কেটে এনে ধোয়া বাছা, জাস্ট একটা দুটো মাছ ভাজার জন্য ভর্তাই ঠিক আছে, পারফেক্ট পহেলা বৈশাখ খাবার। পেঁয়াজ হচ্ছে আমার সব থেকে ফেভারিট, আমি বলেছিল ডিম ভর্তা নাকি ভালো লাগবে না পান্তা ভাতের সাথে, আমার তো খুব মজা লাগছে, আল্লাহ যা খেতে দিয়েছে সেটাতে হাজার হাজার শুকরিয়া, খুবই খুবই মজা হয়েছে। আমার প্লেটটা কি তোমাদের ভালো লেগেছে একটু বলো তো, আমার কাছে মাটির সাংকি টাঙ্কি নেই।
আমি আমার বাকি খাওয়াটা শেষ করি। অনেক ভারী প্লেট, এভাবে না ধরে খাওয়া যায় না, ঠিক আছে? একটু আরাম করে খেতে হবে আমাকে, প্লিজ। সো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন ব্লগে। আর কি করলে তোমরা পয়লা বৈশাখে সবাই প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর প্লিজ দয়া করে কেউ বলতে এসো না পয়লা বৈশাখ পালন করবেন না, এটা না সেটা না, অন্য সব জিনিস আলাদা, এটা জাস্ট আমাদের বাংলাদেশের ট্রেডিশন, ওকে? দ্যাটস ইট, আমরা বাংলাদেশি, বাঙালি, বাঙালিদের একটু একটু ট্রেডিশন থাকেই, ঠিক আছে? এটা মেইন শুরু হয়েছে হালখাতা থেকে, পহেলা বৈশাখের ইতিহাসটা জেনে আসো, হালখাতাটা কি এটা জেনে আসো, ঠিক আছে? একসময় হালখাতার মিষ্টি খেতাম আমরা, হালখাতার কার্ড আসতো, অনেক মজা হতো। সো হালখাতাটা কি সেটা জেনে এসে তারপরে পহেলা বৈশাখ নিয়ে যদি কারো তর্ক করতে মন চায় করো, বাট আমি না তর্ক করার মুডে নেই, যে আজেবাজে কমেন্ট করবে সিধা ব্লক করে দেবো। সো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।